বিভিন্ন প্রজাতির গোরা মাছ থাকতে হবে, কেননা ওরা জীবিত মাছ খেতে খুবই পছন্দ করে। একটি বোয়াল মাছ এক বছর লালন পালন করলে 2.5 থেকে 3 কেজি আসার সম্ভাবনা রয়েছে। এ মাছগুলো যদি সে খাবার পায়, আমরা এখানে যে মাছগুলো দেখাতে যাচ্ছি এই মাছগুলোর সাইজ, এখানে যে মাছগুলো দেখানো যাচ্ছে এই মাছগুলোর সাইজ হচ্ছে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি পর্যন্ত মাছগুলো রয়েছে। আমরা যখন এই মাছগুলো কালেক্ট করে থাকি জেলেদের কাছ থেকে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের মাছগুলো খোঁজার জন্য আমরা প্রস্তুত করে থাকি, এবং আমাদের অর্ডার করলে আপনারা অর্ডারের সময় দিতে হবে, মিনিমাম 2 থেকে 3-4 দিন সময় দিতে হবে। পুকুরে কোনো রকম যদি গ্যাস থাকে তাহলে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন না বা রাখতে পারবেন না, ওরা বেশে যাবে। কেননা এই মাছগুলো একটু গভীর পানিতে থাকলে খুবই ভালো হয় বা চাষেও খুবই ভালো হবে। এরা জীবিত মাছ ছাড়া অন্য কোনো কিছু খাবার খাবে না। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, মতামত জানাবেন, শেয়ার করে অনেকে দেখানোর চেষ্টা করবেন। ডালো ডালো হে ডামো ডালো মাছ সব ডামো ডালো তখন মাছ গামে দেব না। আমরা এই মাছগুলো যে সকল জেলে ভাইদের কাছ থেকে সংগ্রহ করা হয়, সংগ্রহ করার পর আমরা এগুলোকে আমাদের সাবমার্সিবল পানি ট্যাঙ্কিতে জমা খাওয়ানোর পর এই মাছগুলো প্যাকেট করা হয়। ডালো 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 ট্যাঙ্কি ডালো, আমরা দেখাচ্ছি ট্যাঙ্কিতে মাছগুলো রয়েছে। লাইট আমারটা নাই নাকি দেখি, লাইটটা দেখাইস, হরিক দা হরিক দা হরিক দা। দেখুন ট্যাঙ্কিতে মাছগুলো রাখা হয়েছে, দেখা যাচ্ছে ওই যে মাছ আটু দিকে লাইট এই দিকে। হ্যাঁ দেখুন দিবস মাছগুলোর সাইজ দেখা।